আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করছি, কিন্তু সবার দেশপ্রেম নাই। যে সমস্যা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের কর্মচারীদের সংখ্যা। আমাদের এখানে যেমন আমি যেমন আমরা সৈয়দপুর ভিজিটে গেলাম, এটা জানার জন্য যে ওখানে সমস্যাটা কি, ওখানে 2800 কর্মচারী আমার থাকার কথা, সেখানে আছে 850। তো কাজ হবে কীভাবে? আমরা তাদের কাছ থেকে 2800 জায়গায় 850 কর্মচারী নিয়ে তো আমরা সেই আশানুরূপ ফল পেতে পারি না। আমাদের লোকো মাস্টারের অভাব আছে, আমরা কন্ট্রাক্ট বেসিসে তাদেরকে নিয়ে এসে কাজ করা, স্টেশন মাস্টার নাই, স্টেশন মাস্টারের জন্য স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক স্টেশন বন্ধ। তো আমরা এই রেল ক্রসিংগুলো, মানে যেটা আমাদের গেটে লোক থাকার কথা, সেখানে একটা বার উঠানামা করানোর জন্য লোক থাকা দরকার, সেটা আমরা পাই। এই সমস্যার মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করছি, কিন্তু সবার দেশপ্রেম নাই, এটা হলো বড় সমস্যা। আজকে আপনারা দেখেন যে 2001 সালের পরে যে সরকার আসলো, তাদেরও তো অনেকেই মুক্তিযুদ্ধ করছে, কিন্তু দেখা গেল কি, গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি বিদায় করে দিল। আমরা কাজ করব কিভাবে? আমরা রেলকে সংকুচিত করার জন্য আমরা ফরিদপুরের আমাদের ভাটিয়াপাড়ার রেল লাইন বন্ধ করে দেওয়া হলো, ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাস্তা রেল লাইন আমরা তুলে নিয়ে বিক্রি করা আরম্ভ করব। এইভাবে অনেক জায়গায় হয়েছে। আমরা কিন্তু এইগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে রেলকে, রেল একটা সবচেয়ে সস্তা পরিবহন ব্যবস্থা, এটাকে একেবারে জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন। উনি প্রত্যেকটি জেলাকে রেল সংযোগ কানেক্টিভিটি বাড়ানোর করার জন্য চেষ্টা করছেন, সেইভাবে কাজ হচ্ছে। এখন আমাদের সেই আগের অবস্থায় ফিরে যেতে আমাদের প্রচুর পরিমাণে দক্ষ জনশক্তির দরকার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে লোক নিয়োগ করছি। আমরা এর মধ্যে কত, 5200 বিভিন্ন পেশার কর্মচারী নিয়োগের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হয়ে গেছে, নিয়োগ হবে ইনশাল্লাহ। এই এই রেলের পরীক্ষাতেও এর আগে নানান রকম কথা শোনা গেছে, কিন্তু আমি এসে এবার দেখলাম যে এখানে তো পরীক্ষায় কোনো রকম দুর্নীতির, কোনো রকম নয়ছয় করার কোনো ব্যবস্থা নাই। কারণ এই পরীক্ষার খাতা দেখা গেল পাবলিক সার্ভিস কমিশন, তো এখানে কি হতে পারে আমার ধারণা নেই, কিন্তু এখানে মন্ত্রী হিসাবে আসার আগে অনেক কথা শোনা গেছে, শুনছি যে আগেকার মন্ত্রীর অনেকেই সব নাকি শত শত কোটি টাকার লোক হয়েছে। আমরা নিয়োগ নিয়েই আমরা সুরঞ্জিৎ সেনগুপ্তর মতো একজন একজন ত্যাগী নেতা, বড় নেতা, তার মতো নেতাকে, যার দীর্ঘ রাজনৈতিক জীবন, তার মতো নেতাকে আমরা কালো বিড়াল দেখায় বিদায় করছি। তো এই যে বিষয়গুলো আসলে জায়গায় না আসলে বোঝা যায় না।